हेलो एवरीवन, अस्सलाम वालेकुम एंड वेलकम टू जोनकिस एक्सक्लूसिव। तो गाइस, आज के हमरा माने रिव्यू करब लुसी ओलिवा ऑलिव ऑयल निये। तो चलुन ताहले देखे नेওয়া যাক এটার ডিটেইলস। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এরকম টিনের একটা মানে কন্টেইনারে এসেছে, আর এটা 150 গ্রাম একটা কোয়ান্টিটিতে এসেছে, আর 100% পিওর অ্যান্ড ন্যাচারাল, অনেক ভালো একটা অলিভ অয়েল। আর এই প্রোডাক্টটা হচ্ছে স্পেনের, দেখতে পাচ্ছেন আপনারা। এবং আপনারা একটু চেক করে কিনবেন আসলে আসল প্রোডাক্টটা কিনতে পারছেন কিনা, আর এটা সত্যিকার অর্থে স্পেনের কিনা সেটা চেক করে কিনবেন। এই প্রোডাক্টটা মানে ইয়াই হয়েছে, উৎপাদনই হয়েছে স্পেনে, তো সেটা আপনাদের খেয়াল করতে হবে বিষয়টা। অনেক সময় ফেক প্রোডাক্ট কিনে আমরা প্রতারিত হয়ে থাকি, তো সেক্ষেত্রে আমাদেরকে বিষয়টা খেয়াল রাখতে হবে। তো এই প্রোডাক্টটার কী কী উপকারিতা রয়েছে চলুন সেই সম্পর্কে আমরা একটু দেখি। তো আপনাদেরকে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাচ্ছি আমি, একটু লক্ষ্য করুন। এখানে লেখা আছে রিফাইন্ড অলিভ অয়েল অ্যান্ড এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ঠিক আছে। এটা এক্সট্রা ভার্জিন ইনপিওর ন্যাচারাল অয়েল অবটেইনড ফ্রম ফ্রেশ অলিভস হারভেস্টেড ইন দ্য হার্ট অফ স্পেন। আর এই অলিভ অয়েলটা কোথায় ইউজ করতে পারবেন আপনি? এটা হচ্ছে ত্বকে ইউজ করা সবচেয়ে বেশি ভালো, বাট এটা চুলে ইউজ করা যাবে। অনেকে বলে যে এটা চুলে ইউজ করার জন্য না, কিন্তু আসলে এটা চুলে ইউজ করা যাবে, চুলটা অনেক ময়েশ্চারাইজ থাকবে, অনেক লং টাইম ভালো থাকবে, সেই সাথে ত্বকও অনেক ভালো থাকবে। ত্বকের যে হালকা দাগছুপ আছে সেগুলো দূর হবে এই অলিভ অয়েলটা ইউজ করলে। ত্বকটা অনেক ভালো ময়েশ্চারাইজ রাখে, ত্বকটা টান টান হতে দেয় না, সেই সাথে ত্বকটাকে অনেক মসৃণ করে, অনেক সুন্দর সফট করে ত্বকটাকে। তো আপনি নিঃসন্দেহে এই অলিভ অয়েলটা ইউজ করতে পারেন। আপাতত এটার কোনো ক্ষতিকারক দিক আমি দেখিনি আসলে, আমি এটা আগেও ইউজ করেছি, আমার কাছে এই অয়েলটা ভালো মনে হয়েছে। তো চলুন এটার প্রাইস জেনে নেওয়া যাক। এটার প্রাইস হচ্ছে 312 টাকা, সরি 315 টাকা। দেখতে পাচ্ছেন এটার প্রাইস দেখা যাচ্ছে এখানে। তো এটা হচ্ছে মেবি মিডল নাকি বড় সাইজ, ঠিক আমি জানি না, আমি তো বলেছিলাম একটা অলিভ অয়েল দিতে, তো এটাই দিয়েছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।